কিতাব পড়ার নাম হলো রিডিং, আর খুতবা হলো স্পিকিং। যিনি খতিব তিনি হলো স্পিকার, আর যিনি পড়ছেন উনি রিডার। আপনি পড়ছেন কেন, কিতাব পড়ছেন কেন? ভাষার মোড়কে জাহেলিয়াত ঢোকে কিভাবে দেখেন? ফাতেহা ইয়াজদহম, ইয়াজদহম মানে হলো একাদশী, আর দোয়াজদহম মানে দ্বাদশী। একাদশীর পূজা পার্বণ সনাতন ধর্মে আছে, দ্বাদশীর পূজা পার্বণ সনাতন ধর্মে আছে। যদি বলে একাদশীর ফাতেহা, দ্বাদশীর ফাতেহা, তো মানুষ তো আশ্চর্য হবে, একাদশী দ্বাদশী এগুলি তো হিন্দুরা পালন করে, তা আমরা আবার একাদশী পেলাম কোথায়? কিন্তু ফাতেহা ইয়াজদহম বলছে, মানুষ মনে মনে ভাবছে না জানি কোন নেকির কাজ। এটা হলো ভাষার মোড়কে জাহেলিয়াত ঢুকিয়ে দেওয়া। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মৃত্যুবার্ষিকী। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বড় মানুষ নাকি নবী মোহাম্মদ রাসূলের সাহাবায়ে কেরাম বোন বড় মানুষ? নবী রাসূলের নবী সাল্লামের সাহাবায়ে কেরাম বোন বড় মানুষ নাকি পৃথিবীর বুকে 1,24,000 পয়গম্বর এসেছিলেন তারা বড় মানুষ? 1,24,000 পয়গম্বরে যদি একাদশী দ্বাদশী পালন করতে যায়, তো একজন মানুষের হায়াত কয়বার আসতে হবে? ডেলি যদি 4-5 জনের যদি জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী পালন করা যায়, 10-12 জনের পালন করা যায়, 1,000 জনের পালন করা যায়, একজন মানুষ 50 বা 60 বছর জীবনে কতদিন কতজন নবীর জীবনী আলোচনা করে আর পালন করে শেষ করতে পারবে? লক্ষাধিক সাহাবি আল্লাহর নবী দুনিয়াতে রেখে গেলেন। আপনি বলেন তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জীবনী, আপনি বলেন তো ওমর ইবনুল খাত্তাবের জীবনী, যাদের জীবনী পড়া বেশি জরুরি ছিল তাদের জীবনী তো আপনার কাছে নাই, আমার কাছে নাই। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ সম্মানী ব্যক্তি, তাকে আমরা সম্মান করি, কিন্তু আল্লাহ নবী সাহাবায়ে কেরামের চেয়ে বেশি সম্মান করতে পারি না, করলেই ইমান চলে যাবে। সাহাবায়ে কেরামদের কে সম্মান জানাতে হবে? আবু বকরের সিদ্দিকের চেয়ে যদি উমর ইবনুল খাত্তাবকে বেশি মর্যাদাবান বলা হয়, সাথে সাথে ইমান চলে যাবে। সুবহানাল্লাহ। সাহাবীদেরকে ভালোবাসতে হবে, মহাব্বত করতে হবে, মর্যাদা দিতে হবে। কোন অবস্থাতেই আবু বকরের সিদ্দিকের চেয়ে মর্যাদাবান অন্য কোন সাহাবিকে মনে করা যাবে না, মনে করলে ইমান চলে যাবে। সাহাবিদেরকে ভালোবাসা ইমানের অংশ, সাহাবায়ে আজমাইনকে মর্যাদা দেওয়া ইমানের অংশ, তাদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া ইমানের অংশ, তাদের সমালোচনা থেকে বিরত থাকা ইমানের অংশ। তাদের সমালোচনা করা হলো জিন্দিক এবং মুনাফিকদের কাজ, তাদের সমালোচনা করার অধিকার পৃথিবীর কোনো মানুষকে দেওয়া হয় নাই। এই আয়াত নাজিল হওয়ার পরে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেছেন, আল্লাহ পাক তাদের উপরে রাজি হয়েছেন, আর আল্লাহর পুরস্কার পেয়ে তারাও আল্লাহর উপরে রাজি হয়ে গেছে। সাহাবায়ে আজমাইনের কারো নাম উচ্চারণ করার সাথে সাথেই বলতে হবে রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ পাক তার উপরে রাজি হন, সন্তুষ্ট হন। যখনই যদি দিবস পালন করতে হয়, তো 1,24,000 পয়গম্বরের জীবনী আলোচনা করতে হবে,
ইয়াজদহম পালন করতে হবে, ফাতেহা করতে হবে, যদি করতে হয়। লক্ষাধিক সাহাবীর জীবনী আলোচনা করতে হবে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহ হোক আর অন্য কারো জীবনী আলোচনা হোক, কেউ যদি সওয়াবের আশায় এগুলি করেন, সাথে সাথে সেটা বেদাতে পরিণত হবে। দ্বিতীয় পর্ব